গুড মর্নিং, এখন বাজছে 9:30। আজকে 9:30 থেকে ব্লগ শুরু করছি। জামা কাপড় কেচে ছাদে মেলে চলে এসেছি, রান্না বান্না হয়ে গেছে, রাইমাকে এখন খাওয়াচ্ছি। তো ভাবলাম রাইমাকে খাওয়াতে খাওয়াতে ভিডিওটা শুরু করে নিই, না হলে ভিডিও শুরু করা হচ্ছে না, দেওয়া হচ্ছে না, খুব মুশকিল। যাই হোক, চলো রাইমাকে খাওয়াই, তারপরে বাকি বাকি রান্নাঘরে এখনও একটা কাজ আছে, কাজ করব, আর কিছু জামা কাপড়ও কাছাকাছি আছে, কেচে আবার ছাদে মেলে আসবো। চলো, এই রান্নাঘর থেকে ঘরে যাই। রাইমা ফোন দেখছে, রাইমা ফোন দেখুক। আর এই যে রাইমার খাবার নিয়ে এসেছি, পাশে রাখা আছে, রাইমাকে খাওয়াবো। চলুন রাইমাকে খাইয়ে দিই, তারপরে কথা হবে। রাইমার খাওয়া হয়ে গেল, বাটি নিয়ে এলাম। আর রান্নাঘরের এই যে সকালে রান্না করেছি, এই যে রান্নাঘরের এই অবস্থা, বেশি না কিছু জিনিসপত্র আছে ধুতে হবে। চলুন এবার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, আর বাকি রান্নাটুকুটা করে নিই। রান্নাঘরের এইটুকু জায়গায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মোছা চাকাচাক হয়ে গেল সুন্দর। এবার এই পোর্শনটা আর এই পোর্শনটা করতে হবে, এই যে এইটুকুটা করতে হবে, এইটুকুটা সুন্দর হয়ে গেছে, এই যে সুন্দর হয়ে গেছে। এবার এখান থেকে এইটুকু, উফ। মোটামুটি এখান থেকে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন এত দূর পর্যন্ত হয়ে গেল। এরপর বাকি আছে এইটুকু। কি অবস্থা ছিল বলুন তো, বিফোর আফটার যদি করি তাহলে দেখা যাবে যে এটা এখানটার কি অবস্থা ছিল। এবার এইটুকু বাসনপত্র পরিষ্কার করলে মোটামুটি কমপ্লিট। পরিচ্ছন্ন হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, চলো মোটামুটি সব এখানটা একদম আমার পরিষ্কার পরিচ্ছন্ন হলো, মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। শুধু ভাত করতে বাকি আছে, ভাতটা একটু পরে চাপাবো। চলুন কিছু জামা কাপড় আছে কেচে নিই। ফোন দেখছে দেখুক, দুটো একটাই জামা আছে, এই নো, এইটা রাইমার জামা আছে, আর এই গেঞ্জিটা অভিষেকের কাচবো, এই জিন্সটা কাচবো। এই কটা জিনিস একটু, এই কটা জিনিসের একটু টুকটাক করে কেচে দিই, ব্যাস আর কিছু লাগবে না। এই জামা কাপড়গুলো এখন সব কাচলাম, ওগুলো অভিষেকেরই মেন, সব কেচেছি। আর আমার এই টুকটাক কেচেছি, যে প্যান্টগুলো কাচলাম মেললাম, আর এগুলো সব সকালে মেলেছি, মেলেছিলাম কেচে, একটু একটু ভিজা আছে বলে পেতেই মেলে দিলাম, আর এগুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে যাই। এখন 11:30 বাজছে, রাইমাকে যখন থাক একটু টিভি দেখছে দেখুক, আমি স্নান করে নিই। আর ও একটা লাঠি পেয়েছে, এখন লাঠি নিয়ে খেলা শুরু করেছে, লাঠি কিছুতেই ছাড়বে না। লাঠিটা দাও মা, হ্যাঁ একটু দাও, লাঠিটা একটু দাও, তোমাকে মারি, দাও লাঠিটা দাও, দাও না, দাও, দেবে না, একটু দাও, একটু না। এই রাইমাকে দেখুন, স্নান করাতে নিয়ে যাবো বলছি, আর ও ক্রমাগত আমার উপর অত্যাচার করে যাচ্ছে। এই কলিনটা নিয়েছে, কলিনটা কিছুতেই ছাড়বে না, এই কলিনও হাতে নিয়ে স্নান করতে যাবে, সেটা তো হয় না, তার জন্য অপেক্ষা করছি কখন আমি কলিনটা ওর হাত থেকে কেড়ে নিতে পারি। আর এই হচ্ছে আজকের মেনু। এখন 6:45 বাজছে, ঘড়িতে এখন 6:45 বাজছে,
রায়মা এই কৌটো থেকে সব বিস্কুট ঢেলে এরকম গুড়িয়েছে, গুড়িয়ে চলে গেছে কোথায়। কি করেছিস বিস্কুটগুলো গুড়িয়ে? দেখি 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 হাতগুলো, দেখি হাতগুলো, দেখি কি করেছিস। বিস্কুটের গুঁড়োতে ভর্তি হাতগুলো। চ হাত ধুবি, চ চ হাত ধুবি, চ জামা পরবি, চ বাইরে যাবো, চলো হাত ধোবে। এখন রাত 8টা বাজছে, এ রাতে রান্না শুরু করলাম। রাত্রেবেলা আজকে রান্না হবে মাংস আর পরোটা হবে। আজকে 2-3 দিন লুচি খাওয়া হলো, তার জন্য অফিসে বলেছে আজকে লুচি খাবে না, আজকে পরোটা খাবে। শনিবার দিনটা আমাদের একটু লুচি পরোটা এসবই হয়, তো আজকে পরোটা হবে। মাংসটা এখন করছি, মাংস চাপিয়ে মাংস কষতে কষতে রাইমাকে খাইয়ে দেবো। রাইমা খাওয়া হয়ে যাবে, পরোটা করবো পরে, প্রায় 10টা সাড়ে 10টার সময় পরোটা শুরু করবো। আর এখন 8টা বাজছে, এখন মাংসটা চাপিয়ে করে নিচ্ছি। মুরগির মাংস, চিকেন, মাটন নয়। মাটন গত 2 সপ্তাহ পর পর মাটন হয়েছে, তো আমার একদম মটন খাওয়ার ইচ্ছে নেই। আমার না, আমি মাটন, আমাদের মাটন এত হয় না, অফিসকে একটু প্রবলেম আছে, সেজন্য মাটন এত হয় না। কিন্তু 2 সপ্তাহ পর পর মাটন হয়ে গেল, তো আমি বললাম না এসব তো চিকেন হবে। চিকেন মনে হচ্ছে অনেক দিন খাইনি, তো যাই হোক। আর এই চিকেন নিয়ে এসেছে, চিকেন রান্না করছি, আজও হবে আর কাল রবিবার কালকেও হবে। আজকে আলাদা রান্না করছি, আর মাংস কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, কাল সকালে আবার রান্না হবে। চলুন রান্না করুন। মাংস একদিকে কষা চলছে, ময়দা মাখা হয়ে গেছে, আর রাইমা রুটিটা চটকে নিয়ে যাবো। আর এই যে রাইমা চলছে, কী নেবে কী নেবে কী নেবে কী নেবে বাবা? হ্যাঁ চলো চলো, না করে নিতাম না, চলো চলো ঘরে চলো খাইয়ে দিই, চলো একবার একবার করে নেড়ে দিয়ে যাবো। গুড মর্নিং, কালকে আর ভিডিও এন্ড করা হয়নি, তার জন্য ভাবলাম যে আজকে একটু ভিডিওটা এন্ড করে দিই, তারপরে তো আজকে আবার ব্লগ শুরু করতে হবে। চলুন কালকের ভিডিও এখানে পর্যন্ত রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই।